শান্তির জন্য একটি জায়গা ছাড়া আর তো কিছু নাই। রাত্রির কালার গ্রেডিং সিনটা খুব ভালো। কোনো ছটফটানি নাই। লাইফ ইজ শর্ট। নাই কিছু মানুষ আছে যেটা ধরে ওইটাতেই সোনা ফলে, লোহা ধরলে সোনা হয়ে যায় লোহা। তুমি দালালি করছো? সে মাঝে মাঝে নিজের মানুষ মনে হয় না, মনে হয় সাপ। খোসা বদলাইতে বদলাইতে জীবনটা শেষ করে দিলাম, আর কত। এই ওয়েব সিরিজটাকে ডিরেক্ট করছে আবু হায়াত মাহমুদ, এবং এখানে অভিনয় করতে দেখা যাবে, লিড কাস্টে দেখা যাবে মোশাররফ করিম স্যারকে এবং নাজিয়া হক ওরশাকে। নাজিয়া হক ওরশান আমি একটাই ওয়েব ফিল্ম দেখেছিলাম যার নাম নেটওয়ার্কের বাইরে, এবং এই ওয়েব সিরিজের ট্রেলারটা সব থেকে যেটা পজিটিভ পয়েন্ট আমার মনে হলো, এখানে গল্পটাকে সেইভাবে রিভিল করা হয়নি, একদম ছোটোর মধ্যে রেখেছে এবং ট্রেলারটা জাস্ট এক মিনিটের একটু বেশি টাইম নিয়ে। এবং এইখানে ট্রেলারটা দেখে যা বুঝলাম যে এখানে মোশাররফ করিম স্যারের যে ক্যারেক্টারটা এখানে দেখানো হচ্ছে, একজন ব্রোকারের ক্যারেক্টার যে কিনা বিভিন্ন লোকজনকে বাড়ি ঘর ফ্ল্যাট এই সমস্ত জিনিস দেখায়, মানে বাংলায় যাকে দালালি বলা হয়, সেই কাজটা করতে গিয়ে সে হয়তো কিছু বেশি কমিশন নিচ্ছে। সে যে কাজগুলো করছে সেই কাজগুলোর দৌলতে পরবর্তীকালে হয়তো তাকে কিছু অন্যরকম ফেস করতে পারে, এবং সেই বিপদটা তার পরিবারও যেন কোথাও গিয়ে ফেস করছে। এটা ফার্স্টে যেমন দেখানো হচ্ছে যে কবর খুঁড়ছে মোশাররফ করিম স্যার, এখানেও কিন্তু একটা ব্যাপার লুকিয়ে রয়েছে, মানে পানিশমেন্ট হয়তো পেতে হবে, সেই পানিশমেন্টের মুখোমুখি হয়তো তাকেও যেমন হতে হচ্ছে তার পরিবারকেও সেই দামটা দিতে হচ্ছে। এখানে যেই ব্রোকারের ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছে তার জীবনের হয়তো কিছু স্ট্রাগেলও এখানে আমরা দেখতে পারবো, এবং তার সঙ্গে সঙ্গে নাজিয়া পোরশাকেও কিন্তু দারুণ মানাচ্ছে এই ক্যারেক্টারটা, যেখানে সে বলছে তার হাজব্যান্ডকে যে তুমি দালালি করছো, এমন হয়তো কোনো পরিস্থিতি চলে এসছে যার জন্য তাকে দালালি করে খেতে হচ্ছে। এবং সেখানে একটা জিনিসও দেখানো হচ্ছে যে যেখানে বাড়িওয়ালা বলছে যে ভাড়া 2000 টাকা কমিয়ে দেবো, সে যখন দালালি করছে কাউকে যখন ঘরটা দেখাচ্ছে তখন সে বলছে যে বাড়ি ভাড়া 1000 টাকা কমিয়ে দেবো, মানে কতটা কমিশনের ব্যাপার চলে আসছে। তো এই সমস্ত কিছু নিয়ে হয়তো এই ওয়েব সিরিজটা, এবং যেটা বললাম যে ওয়েব সিরিজটার গল্প একদমই রিভিল করা হয়নি, এবং তার সঙ্গে সঙ্গে ফার্স্টে যেভাবে কালার গ্রেডিংটা দেখানো হচ্ছে জাস্ট অসাম লাগছিল ওই সিনগুলো। দেখা যাক, বাকিটা আমরা দেখতে পাবো ফার্স্ট অক্টোবর থেকে এই ওয়েব সিরিজটা স্ট্রিম করছে। আমি কিন্তু খুবই এক্সাইটেড, কারণ মোশাররফ করিম স্যারের আমি আগের যে ওয়েব সিরিজটা দেখেছিলাম হইচইতে আমাদের রিলিজ করা হয়েছিল, যেটা হচ্ছে মহানগর, জাস্ট ফাটাফাটি লেগেছিল, এবং এটা তো অবশ্যই দেখতে হবে। বাকিটা কথা বলবো যেদিন ওয়েব সিরিজটা রিলিজ করবে 1 অক্টোবরের পরে। তো দেখা যাক ওয়েব সিরিজটা কেমন হয়, আমি কিন্তু খুবই এক্সাইটেড রয়েছি এই ওয়েব সিরিজটাকে নিয়ে। ট্রেলারটা কিন্তু সত্যি খুব ভালো ছিল, পুরো ব্যাপারটাকে একটা ডার্কের মধ্যে রেখেছে। সত্যি কথা বলতে ওয়েব সিরিজটাকে নিয়ে অনেকটাই এক্সপেকটেশন রয়েছে, তো দেখা যাক এটা কেমন হয় ওয়েব সিরিজটা। তো এটা সময় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।